প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এখনও নিখোঁজ 5 শ্রমিক। ধ্বংসস্তূপে নিজের প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন তাদের পরিজনেরা। নিউ ব্যারাকপুরের যুগবেড়িয়ার চেয়ার কারখানা ধ্বংসের পর 55 ঘন্টা কেটে গেলেও এখনও নিখোঁজ 5 শ্রমিক। নিখোঁজ 5 শ্রমিক যথাক্রমে মুন্না প্রসাদ, পল্টু দুয়ারি, নিত্যানন্দ রায়, সুবোধ রায় ও সঞ্জীব পাড়িয়া। বুকে কান্না আর দম বন্ধ হয়ে যাওয়া কষ্টই আজ সম্বল এই নিখোঁজের বাড়ির লোকজনগুলির। কারখানার অভিশপ্ত স্থানে তাদের উপস্থিতি জানান দিচ্ছে একদিকে ক্ষোভ, অন্যদিকে প্রিয়জনের জন্যে আকুতি। দুদিন ধরে আশায় বুক বেঁধে থাকলেও প্রিয় মানুষগুলিকে একবারও চোখের দেখাও দেখতে পেলেন না পরিবারের লোকজন। বলেছিল ফিরবে, তবু ফিরল না তো। চেয়ার কারখানার ধ্বংসাবশেষে শুধু হাত বোলাতেই দেখা গেল সঞ্জীব পাড়িয়ার বাবা নিতাই পাড়িয়াকেও। কোথাও যদি সন্তানের বুকের কষ্টটা যদি অনুধাবন করা যায়, কিন্তু কোথায় কি, বাবা তাড়াতাড়ি আসবো বলে চলে যাওয়া সন্তান কোন আগুনের গহ্বরে চলে গেল তা জানতে চান এই গগনচুম্বী আর্তনাদ আর হাহাকার করা হতভাগ্য বাবা। প্রশাসনকে এইটাই আমি অনুরোধ করব যাতে বডিটা কোনোভাবে বের করুন, মালিকের টিকিই পাওয়া যাচ্ছে না। কান্না আর শুধুই কান্না আজ অবশিষ্ট। বিহারের বাসিন্দা মুন্না প্রসাদের দুটি ছোট ছোট সন্তান, পরিবারটা আজ মুন্নাকে হারিয়ে সহায় সম্বলহীন। একই অবস্থা পল্টু, নিত্যানন্দ ও সুভদ রায়ের পরিবারেরও। আটপৌড়ে সমস্যার জীবনযাপনে তবুও তো কাছের মানুষগুলি ছিল এতদিন, পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ ছিল, আজ সমস্ত হিসাবই যে আর মিলবে না। কাকে জানাবে সেই কথা? প্রশ্নগুলো সঙ্গত, তবু উত্তর দেবে কে? ভাই মুন্না ইসমে জড় করকে ডেট হো গিয়া, উসকে বাদ মে কম্পানি হমকো ফোন কিয়া, ও আপনা সুপারভাইজার সে করায়া, বোলা রোনে লাগা কম্পানি, বোলা কি দেখো ম্যানেজ তোমারা ভাই তো ডেট হো গিয়া, अब बताओ कितने साल से काम कर रहा था। तो हम बोला कि आ रहा है हम, तो आपके सामने सामने बतला देगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नोमैन्सलैंड, न्यू बैरकपुर।